আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অনলাইনের মাধ্যমে কিভাবে ফ্রিতে আমরা স্কুল বা যে কোনো প্রতিষ্ঠানের আইডি কার্ড আমরা তৈরি করতে পারি। তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন আমি একটি আইডি কার্ড তৈরি করেছি। তো ঠিক এইরকমভাবে আপনি একটি আইডি কার্ড আপনি তৈরি করতে পারেন। তো এটা একটা ফ্রিতে আপনি অনলাইনে আপনি এই কার্ডটা খুব অল্প সময়ের মাঝে আপনি মোবাইল দিয়েও আপনি তৈরি করতে পারেন, আবার কম্পিউটার ল্যাপটপ দিয়েও আপনি এরকমভাবে আইডি কার্ড তৈরি করতে পারবেন। তো এটা সহজে আপনি কিভাবে করবেন, তো তার জন্য আমরা চলে যাব গুগলে। তো গুগলে আসার পর এই যে দেখুন, এটা কিন্তু আমি এখানে তৈরি করে তারপর এখান থেকে আমি ডাউনলোড করেছি। তো আমরা প্রথমে গুগলে চলে আসব। গুগলে আসার পর এখানে আমরা লিখব গুগলে, এই যে দেখুন এই লেখাটা লিখব gamiteacher.com, লিখে আমরা ইন্টারে ক্লিক করব। তো এটা লেখার পর এরকমভাবে আসবে। আসার পর এখান থেকে এই যে দেখুন স্টুডেন্ট আইডি কার্ড, যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ড বানাতে চান তো স্টুডেন্ট আইডি কার্ড, স্মার্ট কার্ড, ওল্ড কার্ড, আপনি সব কয়টাই কিন্তু আপনি এখান থেকে আপনি খুব সহজে তৈরি করতে পারেন। তো এখানে আমরা উপরেরটা অথবা আমরা এই যে এখানে যে স্টুডেন্ট রয়েছে, এই যে স্টুডেন্ট আইডি কার্ড, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার নেটের স্পিডটা যদি ভালো থাকে তো দ্রুত সময়ের মাঝে চলে আসবে। তো এখানে দেখুন দুইটা ফরম্যাট দেখিয়েছি, একটি হচ্ছে এই যে লম্বা বা আরেকটি এইভাবে দেখুন। তো আপনি কোনটা করতে চান, আপনি কি এইটা করতে চান নাকি এটা করতে চান? তো আপনি যেটা আপনি ফরম্যাটটা আপনি করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন আমি যেটা করেছি এবার লম্বায়, তো আমি এইটা করতে চাচ্ছি। তো এটার জন্য আমি এই যে এখানে আমি ক্লিক করব এই ফরম্যাটটার উপরে। তো এই ফরম্যাটটা সিলেক্ট করার পর এখানে দেখুন আপনি যদি প্রতিষ্ঠানের জন্য আইডি কার্ড বানাতে চান সেটাও পারবেন, আপনার স্কুলের জন্য পারবেন। তো এখানে আপনি যার জন্য বানাবেন তার নামটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি এখানে একটি নাম আমি লিখে দিলাম, এই যে দেখুন। এই নামটা লিখে দেওয়ার পর এখানে দেখুন চুজ, এখান থেকে আপনার একটি পিকচার আপলোড করতে হবে। তো আপনার পছন্দ মতো পিকচারটা আপলোড করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমি এই পিকচারটা আমি আপলোড করে দিলাম। তো পিকচার আপলোড করে দিলাম, তারপর আমরা যে কাজটা করব কলেজ এবং স্কুল এখানে আপনি লিখে দিবেন। তো এটা আপনি ইংলিশে দিয়ে দিবেন। তো আমি যদি এখানে দিয়ে দিই, এখানে আপনার স্কুলের অথবা শিক্ষা প্রতিষ্ঠানের যাই বলি না কেন নামটি আপনি সুন্দরভাবে এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটা জাস্ট একটা ফেক নেম আমি লিখে দিলাম। তো এই নামে কোনো স্কুল নেই, তো আমি এটা দেখানোর জন্য আমি এখানে একটি নাম লিখে দিয়েছি। তারপর আপনি স্কুলের যে লোগোটা দিবেন এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি লোগো আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এই লোগোটা আমি সিলেক্ট করে দিলাম, এখানে ক্লিক করে সিলেক্ট করে দেবো এইভাবে। তারপর এখানে দেখুন আমাদের লোগো সিলেক্ট করা হয়ে গিয়েছে। তারপর কোন ক্লাসের আপনি কোন ক্লাসের আইডি কার্ডটা বানাতে চান সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম ক্লাস 3। এখানে আপনি রোল নাম্বার দিবেন, আমি রোল দিয়ে দিচ্ছি 1। এখানে দেখুন ডেট অফ বার্থ রয়েছে, তো এখান থেকে আপনি ডেট অফ বার্থটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে একটা দিয়ে দিলাম, এটা আমি দিয়ে দিলাম ডেট অফ বার্থ। তারপরে ইস্যু মানে আইডি কার্ডটার যে ইস্যু একটা ডেট থাকে এটা, তো আমি 2023 দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে আমি আপনি জাস্ট একটা নাম লিখে দিবেন। তো আমি এখানে এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর এখান থেকে আপনি একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, তো আমি এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। তারপর আমরা আবার চেক করে দেখব যে সব কটা ঠিকঠাক রয়েছে কিনা। তো এখান থেকে আপনি আবার চেক করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছি যে সব কটাই ঠিকঠাক রয়েছে। তারপর এখানে ক্রিয়েট আইডি কার্ড, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনি দেখবেন যে আপনার আইডি কার্ডটা হয়েছে কিনা। তো যদি নেটের স্পিডটা ভালো থাকে তো দ্রুত সময়ের মাঝে আপনার আইডি কার্ডটা তৈরি হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোড রয়েছে, এখানে ক্লিক করবেন। যদি অ্যাড আসে তো এটা কেটে দিবেন। তো ডাউনলোড দেওয়ার পর এখানে দেখুন এই যে আইডি কার্ডটা কিন্তু এখানে চলে আসছে, ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আইডি কার্ডটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিয়েছে। তো আপনি ইচ্ছা করলে যে কোনো প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কোম্পানির জন্য আপনি এখান থেকে ফ্রিতে আইডি কার্ড তৈরি করে নিতে পারেন। এখন মোবাইল দিয়ে কিভাবে করবেন, মোবাইল দিয়ে যদি আপনি এটা করতে চান তো আপনি গুগল ক্রোম ব্রাউজারটি আপনার মোবাইল ফোনে অবশ্যই রয়েছে, যদি না থাকে তো যে কোনো একটি ব্রাউজার আপনি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো সবচাইতে ভালো হয় গুগল ক্রোম ব্রাউজারটি নিয়ে
আপনি এই কাজটা করবেন। তো কোন সাইডে আপনি লগইন করবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে রয়েছে, দেখে কাজটি করবেন। তো ভিউয়ার্স সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।